তো নমস্কার, আমি আশিস মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চন্দনপুর ব্লগ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক এবং কারা প্রেমিককে আমি স্বাগত জানাই। আর এই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে আমি এসে পড়েছি দাঁতগিরি আসরে, মকরের দিন। তো এইখানে পেয়ে গেছি সেই সোনারডুঙ্গরি সত্যগ্রহণ বাবুর, যিনি কারাটি ছেড়েন, রসিকতা করেন, ওনাকে পেয়ে গেছি। তো এখানে উনি 2 নম্বর কারা নিয়ে এসেছেন, তো ওনার কাছ থেকে জানবো যে ওনার কার কেমন মৌসুম আছে বা কতক্ষণ লড়াই দেখাবে, বিস্তারিত একটু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আপনাকে তো সবাই চিনে বা জানে, ভালো হবে যদি আরেকবার নাম আর ঠিকানাটা দিতে পারেন বলি। আমার নাম রুশন মাথা, গ্রাম বাগানডি, আচ্ছা, থানা বড়া বাজার, জেলা পুরুলিয়া, অঞ্চল ভাগাবান, পোস্ট অফিস রায়গড়া। আচ্ছা, তো আজকে আপনি কোথায় উপস্থিত হয়েছেন? আজকে আমি ধাতগিরি গ্রামে। ধাতগিরি কি করতে এসেছেন? কারা লড়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে কত নম্বর কারার সাথে জড়া? আমার কারা 2 নম্বর কারার সাথে জড়া হয়েছে। 2 নম্বর কারার সাথে? হ্যাঁ। প্রাইস কি আছে এই কারার? 12,000। 12,000। তো আপনি আজকে আপনার কারার কেমন মৌসুম বুঝতে পারছি না। কারার মৌসুম ঠিকই আছে। আপনি তো বড় বড় কারা রসিকতা করেন, তো এই কারাটা আপনি কি বুঝছেন? কারাটা ঠিকই আছে এখন, মোটামুটি লড়াই দেখাবে। লড়াই দেখাবে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ কারা আপনি এনেছেন? আমি 5-6টা দিই। 5-6টা দিই। তো আরেকটা আনাড়ে বিজাড়ে ইয়ার কানে উয়ার কানে শোনা যায় যে আপনার কারাই নাকি ভাগাল দমে ধরতারে। হ্যাঁ, যেটা কারার সাথে লড়িয়েছে তাড়িয়েছে, এটা না বলবো কেন। আচ্ছা, তো এটা সে বাইরের ব্যাপার আছে। তো আচ্ছা, আর ওটা গায়ে সবাই তাড়ে না, তো অন্য কারাই তো নাই তাড়ে, যতটা আপনার কারাই মানে তাড়ে না, তাড়ে না মানে না ছাড়াতে পারলে তাড়ে আর কি করবে বলো। একবার দেখা গেছিল যে মোটামুটি 8-10 কিলোমিটার মতন তাড়ি নিয়ে যায়। তো আজকে কতটা আশা রাখছেন? ওই বাইরে লাগে না এখন দাঁড়ায় বিশ্বাস কি আছে তুমি জানো? হ্যাঁ, সেটা তো বটে, কিন্তু মানে লড়াই যদি লাগিয়ে যায় তো ছাড়ানো মুশকিল হয়ে যায়। কারণ আসার তো এখন বাঁশের বেড়া হয়েছে। হ্যাঁ, বাসের বেড়ার মধ্যে এই কমিটিকেও বলছি যেমন মানে আর কি যেই ভাগাভাগি হোক, হ্যাঁ, ছাড়াবার চেষ্টাটা করে আর কি। আচ্ছা, দর্শক বন্ধুদেরকে আপনি কি বলবেন? দর্শক বন্ধুদেরকে বলছি এই কারণে লড়াই দেখার জন্য যারা আর কি অপেক্ষা ছিল তারা সকাল সকাল আসতে পারে ধাতগিরি গ্রামে। আচ্ছা, মানে এই কারণে লড়াই হবে কি? লড়াই হবে। আচ্ছা, এখানে মেলা কমিটির আপনার আচার আচরণ কেমন লাগলো? মেলা কমিটি মোটামুটি ঠিকই আছে, এলে তো আমরা আইজিনলে না 30 বছর আগে থেকে এদের সাথে মানে কাড়া লড়াই মানে সাংস্কৃতিকটাকে আর কি বাঁচায় রেখেছেন। আজ থেকে আমাদের দাদুর থেকে বাবার থেকে কাকার থেকে আমরা লাগাছি, মানে এটা লাগাই মানে আর কি চলেই আসি। এটা তো বহুত পুরাতন মেলা। হ্যাঁ, পুরাতন মেলা। আচ্ছা আচ্ছা, তাহলে মানে লড়াই একদম পারফেক্ট হবে কি? হ্যাঁ, লড়াই হবে। আচ্ছা, তো বন্ধুগণ, আমরা সাক্ষাৎকার পর্বটা আর দীর্ঘায়িত করছি না, এখন আমি আপনারা দেখাবো যে ইনাদের কাড়াটা ধাতগিরি আসরে কেমন মৌসুম আছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আপনার সাথে দেখা হচ্ছে সেই লড়াইয়ের আসরে। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই কারার লড়াই দেখতে। নমস্কার, জয় হিন্দ, জয় গ্রাম। Presented by Purulia Plus. Thank you.